হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ থেকে আমরা থার্মোডাইনামিক্সের উপরে একটা শর্ট লেকচার সিরিজ তৈরি করব। আর এই শর্ট লেকচার সিরিজের মোটিভেশনটাই থাকবে যে থার্মোডাইনামিক্সের যেগুলো আসলে কঠিন টপিকস সেইগুলা মোটামুটি কিছুটা কভার করার, আর যেগুলো ম্যাথমেটিক্যালি কিছুটা টাফ সেগুলাই আসলে মেইনলি আমরা কভার করব এই লেকচার সিরিজটাতে। তো বেশি কথা না বলে শুরু করি। তো থার্মোডাইনামিক্সের আজকের যেই লেকচারটা সেটা বুঝতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে লেজেন্ডার ট্রান্সফর্ম। তো প্রথমেই আমরা স্টার্ট করি লেজেন্ডার ট্রান্সফর্ম। লেজেন্ডার ট্রান্সফর্ম, তো আমরা লেজেন্ডার ট্রান্সফর্ম মেবি ম্যাথমেটিক্সে পড়ছি, তবে আমরা এখানে কিছুটা রিভিউ করব, সমস্যা নেই। তো লেজেন্ডার ট্রান্সফর্মের মেইন বিষয়টা কি অ্যাকচুয়ালি? তো আমরা ধরি যে আমাদের কাছে একটা ফাংশন আছে, একটা ফাংশন যেটা এফ, এবং ধরি সেই ফাংশনটা এক্স এবং ওয়াইয়ের, মানে সেই ফাংশনটা হচ্ছে এক্স এবং ওয়াইয়ের উপরে ডিপেন্ডেন্ট। তার মানে এখানে ওয়াইটা হচ্ছে আমার রেঞ্জ আর এক্স ওয়াই হচ্ছে আমার ডোমেন। ওকে, সিম্পল। নাও এখন আমরা যদি এই যে এফটা, এর যদি আমরা ডেরিভেটিভ নেই, দ্যাট ইজ ডিএফ, তাহলে আমরা কি লিখতে পারি? ডেল এফ ডিভাইডেড বাই ডেল এক্স, ডেল এফ সরি ডেল এফ ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ইন্টু ডিওয়াই। অর্ডিনারি ডিফারেনশিয়ালের যে সিম্পল যে ফর্মুলা আমরা ক্যালকুলাসে করে আসি সেইটা অ্যাকচুয়ালি এখানে। এখন এবার আমরা এই যে এইটা এবং এইটা আছে, এইটাকে আমরা দুইটা জিনিস দিয়ে ডিনোট করি। সো এইটাকে আমরা ডিনোট করি ক্যাপিটাল এক্স দ্বারা, আর এইটাকে সাপোজ আমরা প্রকাশ করতেছি ওয়াই দ্বারা। তাহলে কি লেখা যায় ওভারঅল? যে ডিএফ ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই। ইজি, ওকে। এখন যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে এই যে এক্স, এই এক্সটা কার কার ফাংশন হচ্ছে, এই এক্সটা অ্যাকচুয়ালি কার কার ফাংশন হিসাবে আমরা প্রকাশ করতেছি? এই এক্সটা কিন্তু আসলে প্রথমত আমরা বলতে পারি যে বড় যে এই বড় হাতের এক্সটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই দুইটারই ফাংশন। এই ওয়াইও কিন্তু এক্স এবং ওয়াইয়ের ফাংশন। তার মানে আমরা যদি এভাবে লিখি তাহলে আসলে জিনিসটা আর একটু বুঝতে সুবিধা হবে যে ক্যাপিটাল এক্স যেটা এক্স এবং স্মল এক্স এবং স্মল ওয়াইয়ের ফাংশন ইন্টু ডিএক্স প্লাস আমাদের যে ক্যাপিটাল ওয়াই আছে সেইটাও স্মল এক্স এবং স্মল ওয়াইয়ের ফাংশন। সো এইটুকু পর্যন্ত আমরা লিখতে পারি, ইম্পর্টেন্ট এটা, এইটুকু। এরপর এবার আমি একটা এখানে বিষয় করব, সেটা হচ্ছে যে ডিএফ ইকুয়াল টু আমরা কি পেয়েছি? ক্যাপিটাল এক্স ইন্টু ডিএক্স প্লাস ক্যাপিটাল ওয়াই ইন্টু ডিওয়াই। তার মানে এইখানে যে এই এফ, এই এফটা, এই এফটা কার কার ফাংশন হচ্ছে এখানে থেকে আমি বলতে পারি, এই এফটা হচ্ছে আমার এক্স এবং ওয়াইয়ের ফাংশন, এক্স এবং ওয়াইয়ের ফাংশন। এবং আগেই আমরা বলেছি এটা আসলে এফ এক্স এবং ওয়াইয়েরই ফাংশন। ওকে, কিন্তু আমি চাচ্ছি কি আমার যে এই যে এফটা যেটা এক্স এবং ওয়াইয়ের ফাংশন ছিল, আমি চাচ্ছি এমন একটা ফাংশন তৈরি করতে যেটা ক্যাপিটাল এক্স, তার মানে এইটা, এবং স্মল ওয়াই যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, এটার ফাংশন হোক। আমি এমন একটা ফাংশন জেনারেট করতে চাচ্ছি। তার মানে আমি চাচ্ছি যে এরকম কিছু হোক, সাপোজ আমার সেই জেনারেটেড যে নতুন ফাংশনটা সেটা জি, আমি চাচ্ছি যে এরকম কিছু আমি একটা যাতে পাই, এরকম। এটা হচ্ছে আমার মোটিভেশন, মানে মেইন টার্গেট, এটাই হচ্ছে আমার এইম, এটাই হচ্ছে আমার এইম। তো এটা করতে গেলে আমি কিভাবে আসলে অ্যাপ্রোচ করব বা কিভাবে আমি এটা পেতে পারি? তো তার জন্য আমি একটা প্রথমে কাজ করি, সেটা হচ্ছে যে সাপোজ যে ডিজি, এটা হচ্ছে আমার সেই জেনারেটেড ফাংশন, নিউ জেনারেটেড ফাংশনটা। তো এটা ইকুয়াল টু লেখা যায় কি যে আমি যাচ্ছি যে এটা এক্স এবং ওয়াইয়ের ফাংশন, বড় স্মল এক্স সরি ক্যাপিটাল এক্স এবং স্মল ওয়াইয়ের ফাংশন হোক। দ্যাট মিন্স সামথিং টাইমস ডিএক্স প্লাস সামথিং টাইমস স্মল ওয়াই, এটাই। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যদি আমি বসাই দিতে পারি কিছু একটা, এবং এখানেও যদি কিছু একটা বসাই যায়, তাহলে আমার কিন্তু আসলে আমি আমার যে কাঙ্ক্ষিত ডিজি, মানে জিটা আমি পাবো, আসলে পেয়ে যেতে পারবো, পারি। তো এইটা কিভাবে পেতে পারি? শর্ট এবং খুবই সোজা এটা, সেটা হচ্ছে যে
আমার যে এই যে জিটা আছে, এই জিটা পেতে গেলে আমাকে কি করতে হবে? আমার প্রথম প্রথম টার্গেট কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ডিজি বের করা, নট আগেই জি। তো ডিজি আমি কিভাবে বের করতে পারি? তার জন্য আমাকে কি করতে হবে, সিম্পল টেকনিকটা হচ্ছে যে আমার যে মূল যে ফাংশনটা যেটা হচ্ছে এফ, এই যে এফটা, এই এফটা থেকে আমাকে কিছু একটা জিনিস বাদ দিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে স্মল এক্স ইনটু ক্যাপিটাল এক্স। বুঝাই, আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, যে ডিজি ইকুয়াল টু ডিএফ মাইনাস কত, যে ডি এক্স ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এফ, মানে আবার কি বলা যায় আমাদের যে এই এফটা, এই এফটা মানে আবার কি, সো এফ সরি ডিএফ 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 এটা হচ্ছে যে আমাদের আমরা আগেই পেয়েছি, সেটা হচ্ছে যে ক্যাপিটাল এক্স ডিএক্স প্লাস ক্যাপিটাল ওয়াই ডিওয়াই মাইনাস, এটা সিম্পল ইউভি সূত্র, দ্যাট মিন্স এক্স ডিএক্স মাইনাস ক্যাপিটাল এক্স ডিএক্স। এখান থেকে আমি দেখতে পাচ্ছি কিছু জিনিস মেবি নালিফাই হয়ে যাবে, সেটা হচ্ছে এইটা এইটা ক্যান্সেল আউট। সো আমরা ফাইনালি পাচ্ছি যে ইকুয়াল টু ওয়াই ডিওয়াই মাইনাস এক্স ডিএক্স, সরি সরি একটু কীভাবে লিখি যদি এমন হবে, তাহলে আমি এটা পাচ্ছি। এটাকে আমি তার একবার সাজাই, তার মানে মাইনাস এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, তো এইটাই হচ্ছে আমার ডিজি। তার মানে আমি আসলে পেয়ে গেছি, কিন্তু সেটা হচ্ছে যে এই যে আমি যদি একটু খেয়াল করি, আমার ডিএক্স কিন্তু চলে আসছে, ডিএক্স চলে আসছে, ডিওয়াইও চলে আসছে, যেটা এখানেও ডিএক্স ডিওয়াই ছিল, তার মানে এখানে ফাঁকা স্থানে এই ওয়াই বসবে আর এই ফাঁকা স্থানে এই মাইনাস এক্সটা বসবে। এখন এই যে এক্সটা, তার মানে এই যে আমি বক্সটা বললাম লাল যে বক্সটা, এই লাল বক্সটার দিকে তাকালে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আমার যে জিটা, সেই জিটা কিন্তু কার ফাংশন হচ্ছে, সেটা হচ্ছে এক্স, এই যে এক্স এবং এই যে ওয়াই এর ফাংশন, স্মল ওয়াই এবং ক্যাপিটাল এক্স। ওকে, এখন কোশ্চেন যে ঠিক আছে এখানে তো আমি হ্যাঁ এটা পাচ্ছি, কিন্তু এই যে এখানকার যে এক্সটা আছে, এই এক্সটাকে কিন্তু আমাকে আবার কি করতে হবে, যখন আমি আসলে কি বলে লেজেন্ডার ট্রান্সফর্ম করব থার্মোডাইনামিক্সের বিভিন্ন ভেরিয়েবলের উপরে, তখন কিন্তু আমাকে মনে রাখতে হবে এই এক্সটাকে কিন্তু আমার আবার কিন্তু মানে রিএক্সপ্রেসড করতে হবে, তার কার রিএক্সপ্রেস করতে হবে হচ্ছে যে ক্যাপিটাল এক্স এবং আমাদের যে স্মল ওয়াই আছে সেইটার উপরে। একমাত্র তখনই আমরা আসলে তাহলে বলতে পারবো যে ওকে জি যেটা আমার সেটা আসলে ক্যাপিটাল এক্স এবং স্মল ওয়াইয়ের ইমপ্লিসিট ফাংশন, ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াইয়ের স্মল ওয়াইয়ের ইমপ্লিসিট ফাংশন হিসাবে আমরা বলতে পারি। এতটুকু পর্যন্ত আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের প্রথমে ছিল যে ফাংশন সেটা হচ্ছে এফ, যেটা ছিল আসলে এক্স স্মল এক্স এবং স্মল ওয়াইয়ের ফাংশন, কিন্তু তারপরে আমরা একটা লেজেন্ডার ট্রান্সফর্ম করলাম এলটি, সংক্ষেপে নট ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইট ইজ লেজেন্ডার ট্রান্সফর্ম। তো আমি এখানে লেজেন্ডার ট্রান্সফর্ম করার পরে আমার যে ফাংশনটা পাচ্ছি সেটা হচ্ছে আমার জি, যেটা মানে এই ওয়াইটা স্মল ওয়াইকে আমি চেঞ্জ করি নাই, বাট এই এক্স স্মল এক্স যেটা সেটাকে চেঞ্জ করে আমি ক্যাপিটাল এক্স করেছি। তার মানে কি ক্যাপিটাল এক্স করার অর্থটা কি, ক্যাপিটাল এক্স করার অর্থটা হচ্ছে এই যে ওকে আমি এই এক্সট্রাকে চেঞ্জ করছি, তার মানে এই যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটাকে আমি চেঞ্জ করে এই ট্রান্সফর্ম করে দিছে ক্যাপিটাল এক্সে। এইটাই আসলে লেজেন্ডার ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি, যে আমি আমার ইচ্ছা অনুযায়ী ভ্যারিয়েবলকে কি করতে পারবো, এক রূপ মানে এক রকম ভ্যারিয়েবল থেকে আরেক রকম ভ্যারিয়েবল নিয়ে যাবো, তার মানে কন্ট্রোল, আমি ভ্যারিয়েবল উপর কন্ট্রোল আনতে মানে কন্ট্রোল ব্যাপারটা নিয়ে আসতে পারবো, তার মানে কন্ট্রোল ভ্যারিয়েবল, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, কন্ট্রোল কন্ট্রোল ভ্যারিয়েবল, তার মানে আমি কোন কোন ভ্যারিয়েবল কন্ট্রোল করতে পারি, সেই কন্ট্রোল মানে থার্মোডাইনামিক্সের বিভিন্ন ভ্যারিয়েবল আছে, এখনই আমরা দেখব যে
ইন্টেন্সিভ ভ্যারিয়েবল, এক্সটেন্সিভ ভ্যারিয়েবল আছে, তো এর মধ্যে আবার প্রেশার, ভলিউম, টেম্পারেচার, ওকে, এন্ট্রপি, এখন যেগুলো আমি কন্ট্রোল করতে পারবো সেগুলো নিয়ে আমি আসলে মানে সবসময় অ্যাপ্রোচ করব ম্যাথমেটিক্যালি, কারণ কন্ট্রোল ভ্যারিয়েবল মানেই হচ্ছে যে আমি ভ্যারিয়েবলগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো। তো এই জন্য আমরা কি করব যে যদি আমাদের প্রয়োজন পড়ে যে না ভলিউমটাকে এখানে কন্ট্রোল করাটা খুব কঠিন, বরঞ্চ তার চেয়ে আমি প্রেশারটাকে কন্ট্রোল করি, তো আমাকে তখন কি করতে হবে, ভলিউমকে প্রেশারে ট্রান্সফর্ম করতে হবে। তখন আমি কীভাবে ট্রান্সফর্মটা করবো, লেজেন্ডে ট্রান্সফর্ম করবো। এটি হচ্ছে মেইন যে লেজেন্ডে ট্রান্সফর্মের যে আসলে লক্ষ্য অ্যাকচুয়ালি বা এইম বলতে পারি। এখন যদি আমি বলি যে না আমার আমি এমনটা চাই না, তার মানে যে ক্যাপিটাল এক্স এবং স্মল ওয়াই এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে মেইন ফাংশন যেটা সেটা থেকে এরকম আরেকটা ফাংশন, সাপোজ এইস, এটা হচ্ছে আমি চাচ্ছি যে এইটা ঠিকঠাক স্মল এক্স এবং ক্যাপিটাল, বাট ওয়াই হবে ক্যাপিটাল ওয়াই, এরকম আমি একটা ফাংশন চাচ্ছি, তাহলে এটা কি করা সম্ভব কিনা, এটা করা সম্ভব কিনা যে স্মল এক্সটা ঠিক ঠিক থাকবে বাট ওয়াই যেটা আছে সেটাকে আমি চেঞ্জ করে ক্যাপিটাল ওয়াই করব। আবার কিন্তু মনে রাখতে হবে ক্যাপিটাল ওয়াই কিন্তু আবার কিন্তু এক্স, স্মল এক্স এবং স্মল ওয়াই কিন্তু ফাংশন, সো আসলে কিন্তু সবগুলোই আসলে কিন্তু রিলেটেড অ্যাকচুয়ালি, ফাংশন একজন আরেকজনের উপর কিন্তু ডিপেন্ডেন্ট কিন্তু আসলে মানে ইমপ্লিসিটলি। তো যদি এটা করতে হয় তাহলে আমি কি করব, সিম্পল বিষয় একদম, সেটা হচ্ছে যে আমাকে সিম্পলি কি করতে হবে যে সেটা আমি যদি অন্য কালে দিয়ে এইটাকে বোঝাই, সেটা হচ্ছে এমন হবে যে এইস যেটা আমার আমার যে এইসটা হবে সেটা আসলে কি হবে বোঝাই যাচ্ছে, আমি যদি এখানে ঠিক যেভাবে অ্যাপ্রোচ করেছি সেভাবে আমি যদি আবার করি তাহলে আমি আসলে বলতে পারবো যে আমার এফ থেকে মূল যে ফাংশনটা, দেখো যখন আমি জি বের করতে গেছি তখন কিন্তু মূল ফাংশন থেকে এক্স, স্মল এক্স ইন্টু ক্যাপিটাল এক্স বাদ দিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম যে আমার স্মল এক্সের জায়গায় ক্যাপিটাল এক্স আসুক, তার মানে এখন তাহলে আর এবার চাচ্ছি কি যে স্মল ওয়াই এর জায়গায় ক্যাপিটাল ওয়াই আসুক, তার মানে এফ থেকে আমাকে বাদ দিতে হবে কি স্মল ওয়াই ইন্টু ক্যাপিটাল ওয়াই, তাহলে আমি আসলে কিন্তু পেয়ে যাব আমার কি বলে যে তুমি ইয়াটা, তাহলে সেটা কিভাবে হবে সেটা হচ্ছে দেখো আমি যদি লিখি যে ডিএইচ সেটা সমান কি ডিএফ মাইনাস ডি স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই, তার মানে ডিএফ, ডিএফ মানে কি ডিএফ মানে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই, এইটা কোথা থেকে পাচ্ছি এই যে সিম্পলি এখান থেকে মাইনাস এই মাইনাস এটা ডি, তার মানে ইউভি সূত্র, সো ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ক্যাপিটাল ওয়াই ইন্টু ডিওয়াই, তাহলে এখান থেকে কিছু জিনিস ক্যান্সেল হয়ে যাচ্ছে এটা এটা, তাহলে ফাইনালি আমি পাচ্ছি কি যে এক্স ডিএক্স মাইনাস ওয়াই ডিওয়াই, তাহলে এখান এটাই হচ্ছে আমার ডিএইচ, তাহলে এটা হচ্ছে আমার ডিএইচ, এখান থেকে আমি কি বলতে পারি ডিএইচ এর যদি এটা হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এইচ যেটা আমার সেটা কিন্তু কার ফাংশন হচ্ছে, সেটা কিন্তু আমার এক্স স্মল এক্স এবং ক্যাপিটাল ওয়াই, স্মল এক্স এবং ক্যাপিটাল ওয়াই ফাংশন পেয়ে গেলাম সিম্পলি। কিন্তু এবার যদি আমি কেউ যদি চাই যে না এবার আমি কেউ হয়তো বলতেছে যে এবার তুমি এটাকে ট্রান্সফর্ম করো এবং লেজেন্ড ট্রান্সফর্ম করো এবং ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এরকম থাকুক, তার মানে আমার যে ডোমেইনটা সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই হোক, স্মল এক্স স্মল ওয়াই আমি আসলে চাচ্ছি না, তাহলে আমি কি করবো সেক্ষেত্রে, তাহলে জিনিসটা একদমই সোজা বোঝাই গেছে যে একবার যখন আমি এক্স স্মল এক্স বা ক্যাপিটাল এক্স নিচ্ছি মানে এক্স এর পরিবর্তে স্মল এক্স এর পরিবর্তে তখন কিন্তু আমি একবার মাইনাস করতেছি, তাহলে এখানে আমি দুইটাই চেঞ্জ করতেছি তাহলে আমি দুইবার মাইনাস করবো, তাহলে আমি ধরলাম সাপোজ আমার সেই ফাংশনটা হবে পি, সেই পি ফাংশনটা সেটা সমান কি হবে সেটা সমান হবে মূল যে ফাংশনটা সেটা সেখান থেকে আমাকে স্মল এক্স ক্যাপিটাল এক্স বাদ দিতে হবে মাইনাস স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই বাদ দিতে হবে, তাহলে এটা হচ্ছে আমার সেই পটেনশিয়াল বা যে ফাংশন যাই বলি সেটা নিউ জেনারেটেড ফাংশন সেটা আমি পাবো। আর এটা কিন্তু আমি যদি এবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি আসলে সেম উপায় যদি ডিফারেন্সিয়েশন করি এবং কাটাকাটি করব হবে ফাইনালি আমি দেখবো আমার যে পি যে ফাংশন যেটা আসবে মানে যে পি ফাংশনটা সেটা আসলে কার কার ফাংশন হবে, সেটা ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর ফাংশন হবে।
ঠিক আছে, সরি এখানে পি আমি বলি, যে কারণ যেহেতু এফ আমার এফ এক্স ওয়াই ছিল, আমি এটাকে অন্য নতুন একটা নাম দেওয়াটাই ভালো, বেটার। সো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, সো আমার এই যে সেই পিটা আমি পেয়ে যাবো। আসলে এখানে এরপরে কি করব, আমি সিম্পলি ডি উভয় পাশে ডিফারেন্সিয়েশন নেব, তাহলে ডিপি ইকুয়াল টু ডিএফ মাইনাস ডি ইন্টু এক্স ডিএক্স মাইনাস ডি ইন্টু ওয়াই, মানে স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই, তার মানে এর দুই পাশে আমি ডিফারেন্সিয়েশন নিব, তারপরে ইউভি সূত্র ফেলাবো, কাটাকাটি করলে আমি ফাইনালি দেখবো যে এটা এরকম ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর ফাংশনটা হবে। ওকে ওকে, এইবারে আমরা বিভিন্ন থার্মোডাইনামিক যে ভেরিয়েবলগুলো আছে, যেমন প্রেশার, টেম্পারেচার, এন্ট্রপি, নাম্বার অফ পার্টিকেল, হ্যাঁ ভলিউম, যেগুলো আছে এগুলার উপরে আমরা এবার কি করব, লেজেন্ডার ট্রান্সফর্ম করব, এবং তাহলে আমাদের আজকের লেকচার মোটামুটি, আজকেরটা পার্ট যে ওয়ানটা সেটা মোটামুটি শেষ হবে। ওকে ওকে, লেট স্টার্ট। আমরা থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট লটা ছিল সেটা কি জানি, সেটা জানি যে আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল হতে বলতে পারি যে ডিই যেটা সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, ডি ইকুয়াল টু হচ্ছে যে টিডিএস মাইনাস পিডিভি প্লাস মিউডিএন। এখন প্রশ্ন আসতে পারে যে ওকে আমি আরেকটা মানে ট্রাম যোগ করলাম কেন, আমরা যখন আমরা তো আসলে জানি যে এইটুকু হওয়া উচিত। আসলে এটা যখন লেখা হচ্ছে ডিই ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি, তখন আসলে আমাদের যে একটা সিস্টেমের মধ্যে নাম্বার অফ পার্টিকেল সেটা কিন্তু ফিক্সড, কিন্তু যখনই আমার সিস্টেমের মধ্যে, সাপোজ এটা আমার সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আমার নাম্বার অফ পার্টিকেল যদি ফিক্সড না হয়, তার মানে ভ্যারিয়েবল হয়, টাইমের সাথে সাথে যদি চেঞ্জ হয়, তখন আমাকে একটা এক্সট্রা টার্ম যোগ করতে হবে, যেটা হচ্ছে প্লাস মিউডিয়ান, যেখানে এন হচ্ছে আমার নাম্বার অফ পার্টিকেল আর মিউ হচ্ছে আমার কি, কেমিক্যাল পটেন্সিয়াল। এটা নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করব, কেমিক্যাল পটেনশিয়াল জিনিসটা কি এটা নিয়ে আমরা ডিটেলস আসলে আলোচনা করব, দেখবো যে এটা আসলে এটার সাথে আসলে গিবস ফ্রি এনার্জির আসলে সম্পর্ক আছে, সেখান থেকে আমরা গিবস ডুহেম ইকুয়েশন, অনেক বিভিন্ন মানে বিভিন্ন ইম্পর্টেন্ট ইকুয়েশন যেগুলো সলিউশন থার্মোডাইনামিক্সে কাজে লাগবে সেগুলো আসলে আমরা ডিরাইভ করব। তো আপাতত এইটুকু কিছুক্ষণের জন্য আমরা এইটুকু পর্যন্ত জানলে হচ্ছে যে ডি ইকুয়াল টু টিডিএস মাইনাস পিডিভি প্লাস মিউডিয়ান। ওকে, এখন আসি, সেটা হচ্ছে যে এখন আমরা এই যে এতক্ষণ ধরে লেজেন্ডার ট্রান্সফর্ম শিখলাম, এবার এখানে আমাদের কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা কি, এখন আগে আমরা একটু বলি যে ইটা হচ্ছে আমার যে টোটাল যে আমাদের যে ইন্টারনাল এনার্জি সেটা আমি বোঝাচ্ছি, ইন্টারনাল আসলে ই দিয়ে আমি আসলে ইন্টারনাল এনার্জি না বলে এটা আসলে বলা উচিত সিস্টেমের আসলে এনার্জিটা, মানে মানে এনার্জির চেঞ্জটা আসলে আমরা বলা উচিত আসলে। আর এইখানে যেটা এস, ওকে, এটা এটা আসলে এনার্জি, কারণ এনার্জি ইকুয়াল টু ইন্টারনাল এনার্জি, ট্রানজিশনাল এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি, রোটেশনাল এনার্জি, সবগুলোর আসলে সামেশনটাই হচ্ছে আমার যে এই টোটাল এনার্জিটা, তো সেটার চেঞ্জ আসলে বের করতেছি। আরেকটা কথা মনে রাখতে হবে যে থার্মোডাইনামিক্স কিন্তু আসলে সবসময় কিছু কখনোই অ্যাবসুলেট ভ্যালু আসলে আমাকে প্রোভাইড করবে না, ও সবসময় ইনক্রিমেন্ট আসলে মানে একটা ইনক্রিমেন্ট ভ্যালু আসলে দিবে, তার মানে ও সবসময় ইনক্রিমেন্ট মানে চেঞ্জ এটার আসলে দিবে। যেরকম ই মানে কি অ্যাবসুলেটি, তার মানে টোটাল এনার্জিও কখনোই আমাকে দিবে না, এটা সম্ভব না থার্মোডাইনামিক্সের পক্ষে, কিন্তু থার্মোডাইনামিক্স বলতে পারে যে চেঞ্জটা কত এনার্জিতে সেটা বলতে পারে, এটাই ইম্পর্টেন্ট বিষয় থার্মোডাইনামিক্সে। এখন ইটা আমার টোটাল এনার্জি বললাম, তাহলে ডি হবে আমার টোটাল এনার্জিতে যে ইলিমেন্টাল যে চেঞ্জ, ইনফাইনাইটিসিমাল ইলিমেন্টাল চেঞ্জ, টি হচ্ছে আমার অ্যাবসুলেট টেম্পারেচার, এসটা হচ্ছে আমার এন্ট্রপি, এসটা হচ্ছে আমার এন্ট্রপি, এন্ট্রপি কি এটার ডিটেলস আমরা এই সিরিজটাতে আমরা টোটাল টোটালি আসলে ডিফাইন করব, ডিটেলস আলোচনা করব। পি হচ্ছে আমার প্রেশার, ভি হচ্ছে আমার ভলিউম, মিউ হচ্ছে আমার কেমিক্যাল পটেনশিয়াল, এবং এন হচ্ছে আমার নাম্বার অফ পার্টিকেল। ওকে, এখন আসি, সেটা হচ্ছে যে এবার আমরা লেজেন্ডার ট্রান্সফর্ম করব। তো এখান থেকে আমি কি বলতে পারি, এই ইকুয়েশনটা থেকে আমাদের যে ই সেটা কার কার ফাংশন, ই হচ্ছে আমার এস ভি এবং এন, এস ভি এবং এন এইগুলোর ফাংশন। এখন আমাকে যেতে হবে এস এই ইয়াটা থেকে, আমাকে বলতেছে যে তুমি যাও হচ্ছে যে আমাদের যে হেলমোল্টজ ফাংশন আমরা জানি, তার মানে আমাদের যে আমি চাচ্ছি যে এই এস এন্ট্রপি, এন্ট্রপি তো আসলে কি, এন্ট্রপি সাধারণ ভাষায় বলতে গেলে এন্ট্রপি হচ্ছে ডিসঅর্ডার
মানে একটা সিস্টেমের ডিসঅর্ডারের পরিমাপটা আসলে বলা যায়। তার মানে এন্ট্রপিকে কন্ট্রোল করাটা কিন্তু খুব কঠিন, আর এন্ট্রপি আসলে কোনো মানে সহজ কোনো কোয়ান্টিটি না, এন্ট্রপি আসলে একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি, একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি। সো এন্ট্রপিকে কন্ট্রোল করার চাইতে আমি এন্ট্রপির পরিবর্তে অ্যাবসোলিউট টেম্পারেচার আনি, তাহলে অনেক মেবি সুবিধা হবে আমাদের জন্য। তার মানে আমি চাচ্ছি যে এই এসটাকে চেঞ্জ করে টি আসুক, ভি ঠিক থাক, এন ও ঠিক থাক, তার মানে আমি একটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমাকে একটা নতুন ফাংশন আমি পাবো নিশ্চয়ই, সাপোজ আমি সেটার নাম দিলাম এফ, এই এফটাই হচ্ছে আমার হেলমহোল্টজ ফাংশন বা হেলমহোল্টজ ফ্রি এনার্জি যাই বলি। এখন আসি তাহলে এটাকে আমি কিভাবে এই এই ইমপ্লিসিট ফাংশন থেকে এই ইমপ্লিসিট ফাংশন মানে এই এই ফাংশনটা থেকে কিভাবে আমি এই ফাংশনে আসতে পারবো, ইমপ্লিসিট দুইটাই ইমপ্লিসিট ফাংশন, কিভাবে এটার থেকে আমি এটাতে ট্রান্সফর্ম করতে পারবো, তার জন্য আমাকে লেজেন্ডার ট্রান্সফর্ম করতে হবে। তো ওকে শুরু করি লেজেন্ডার ট্রান্সফর্মটা। তো সহজ বুদ্ধি সেটা হচ্ছে যে আমি চাচ্ছি আমার যে ফাংশনটা সেটা কার কার ফাংশন হোক, টি ভি এবং এন এর। ওকে, তো আমাকে কি করতে হবে, আমার যে মেইন ফাংশনটা সেটা থেকে আমাকে বাদ দিতে হবে কিছু জিনিস। কি কি বাদ দিতে হবে, ইয়ের থেকে আমাকে দেখো টিএস বাদ দিতে হবে কিন্তু, কারণ আমি যদি এইটাকে আমি যদি এইটাকে এটাকে যদি আমি এই যে ফাংশনটা এটার সাথে আমি যদি একটু ই করি, তার মানে এটাকে যদি আমি সমীকরণ দিই, সাপোজ এটা 1 নং সমীকরণ, 1 নং সমীকরণের সাথে যদি আমি তুলনা করি, তাহলে কিন্তু এই যে টি এইখানকার এখানকার যে টিটা এই যে টিটা এই টি আর এই যে পি এই যে মিউ এগুলো আসলে কিসের সাথে মিলে যাচ্ছে, এগুলো আসলে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই। আর যদি আমি আরেকটা ভ্যারিয়েবল নিতাম, এই ক্ষেত্রে যদি জেড নিতাম তাহলে ক্যাপিটাল জেড বলতাম, তো এর সাথে কিন্তু মিলে যাচ্ছে। তার মানে আসলে আমি কি পাচ্ছি তাহলে, এই যে টি, কারণ আমি চাচ্ছি যে এই এস এর পরিবর্তে টি আসুক আমার কন্ট্রোল ভ্যারিয়েবল হিসাবে, কারণ এটাকে কন্ট্রোল করা অনেক সুবিধা বেশি। সো এটা হচ্ছে সেই টিটা, এটা হচ্ছে আমার সেই ওইখানকার ক্যাপিটাল এক্স, আর এটা হচ্ছে আমার স্মল এক্স। ওকে, আর এটা হচ্ছে সেই আমার এফ, তাহলে এফ মাইনাস এটা, তাহলে এখন আমি কি বলতে পারি, এটা সমান যে ডিএফ এটা ইকুয়াল টু ডিই মাইনাস ডি টিএস ইকুয়াল টু ডিই মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। আর ডিই মানে আবার কি, টিডিএস মাইনাস পিডিভি প্লাস মিউডিএন দেন মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। এখান থেকে কী কী কাটাকাটি করা যেতে পারে, টিডিএস টিডিএস কাটাকাটি, এটা হচ্ছে তাহলে ফাইনাল আমি কী কী পাচ্ছি যে মাইনাস এসডিটি প্লাস মাইনাস পিডিভি প্লাস মিউডিএন যেটা হচ্ছে আমার ডিএফ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এই যে বক্সটা থেকে যে আমার যে এফটা সেটা কার কার ফাংশন হচ্ছে, টি ভি এবং এন। এই যে পেয়ে গেলাম টি ভি এবং এন, আমি কিন্তু ট্রান্সফর্ম করে ফেলাইছি আমার যে এইখান থেকে কিন্তু আমি চলে আসছি। তার মানে ই যেটা এস ভি এন এর ফাংশন ছিল সেটা কিন্তু টি ভি এন এর ফাংশন হয়েছে। এটাকেই বলা হয় হেলমহোল্টজ, এই ফাংশনটাকে তখন বলা হবে যে হেলমহোল্টজ ফ্রি এনার্জি, ফ্রি এনার্জি। সেম উপায়ে এইবার যদি আমি চাই যে না, এবার আমি চাচ্ছি যে আমার যে টেম্পারেচার আছে এই যে ভলিউমটা আছে এই ভলিউমটা আমি কন্ট্রোল করতে পারতেছি না, আমি চাচ্ছি যে ভলিউম কন্ট্রোল করার চাইতে প্রেশার কন্ট্রোল করা অনেক সুবিধা হয়তো, তা আমি চাচ্ছি যে এই যে ভিটাকে আমি প্রেশার দিয়ে আমি রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে আমার কি করতে হবে, আমাকে আরেকবার লেজেন্ডার ট্রান্সফর্ম করতে হবে, তাই না? তো আমাকে কি করতে হবে সেক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে সিম্পল বিষয়টা একদমই সিম্পল, সাপোজ আমি সেটাকে নাম দিলাম যে সাপোজ জি নাম দিলাম, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে একটা জিনিস সেটা হচ্ছে যে আমি যে ডিএফ এইদিকে যদি আমি একটু খেয়াল করি, এদিকে যদি আমি একটু খেয়াল করি, এখানে কিন্তু টিভিএন এর যে ইয়াটা, তো আমি ভি কে চেঞ্জ করতে যাচ্ছি, তাই না? তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে এফ এর থেকে, মেইন ফাংশন এখন এফ মনে করো, তাহলে এফ থেকে আমাকে বাদ দিতে হবে। তাহলে আমি কি বাদ দিব, যে আমি চাচ্ছি যে এই যে এইটা, তাহলে এটা হচ্ছে আমার সেই ক্যাপিটাল এক্স এর মতো ক্যাপিটাল ওয়াই এর মতো বিষয়টা আর কি। তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে মাইনাস পি ইন্টু আমাকে এই ভিটা নিতে হবে, তাহলে আমি কি পাচ্ছি এফ প্লাস পি ভি, এটা জি। তাহলে সেম উপায়ে আমি এবার কি করব, এটা হচ্ছে সেই ইয়াটা মানে ফাংশনটা পাচ্ছি মানে রিলেশন, এরকম এর ফাংশন আসলে রিলেশন আমি বলতে পারি,
তাহলে এখানে ডিজি ইকুয়াল টু ডিএফ প্লাস ডি ইন্টু পিভি ওয়াই পক্ষে আমি কি নিচ্ছি পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল তো না অর্ডিনারি ডিফারেনশিয়াল নিচ্ছি, তাহলে ডিএফ, ডিএফ মানে কি পেয়েছি কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে মাইনাস এসডিটি, এসডিটি মাইনাস পিডিভি প্লাস মিউডিএন, পিডিভি প্লাস মিউডিএন আর প্লাস এটা ইউভি সূত্র, সো পিডিভি প্লাস ভি ডিপি সিম্পল ইকুয়াল টু, আমি এখান থেকে কিছু কাটাকাটি করা যাবে, হ্যাঁ অবভিয়াসলি ক্যান্সেল আউট হচ্ছে, সো এসডিটি প্লাস ভিডিপি প্লাস মিউডিএন, এই যে ডিজি পেয়ে গেছি, এই যে এটা জি, এই যে আমি বক্সটা করলাম, এই বক্সটার দিকে আমি যদি এবার একটু খেয়াল করি, বক্সটা দিকে আমি কি বলতে পারি আমার যে জিটা সেটা কার কার ফাংশন হচ্ছে, টি পি এবং এন, টি পি এবং এন, এই যে আমি কিন্তু এই এফ ছিল, এফ ছিল যেটা হেলমোল্টস ফ্রি এনার্জি, যেটা হচ্ছে যে টি ভি এবং এন এর ফাংশন ছিল, সেইখান থেকে আমি কোথায় চলে আসছি, সেখান থেকে চলে আসছি আমি টি পি এন এ, তার মানে কি আমি ভলিউমটাকে চেঞ্জ করে দিছি, সেটাকে চেঞ্জ করে ট্রান্সফর্ম করে পিতে আনছি, এইটাকেই বলা হবে তখন গিবস ফ্রি এনার্জি, এটাই হচ্ছে সেই আমাদের সেই চিরচেনা গিবস ফ্রি এনার্জি। আশা করি আজকে গিবস ফ্রি এনার্জি মানে কিভাবে অ্যাকচুয়ালি আসলে জেনারেট হয় সেটার একটা মানে প্রাইমারি লেভেলের একটা কনসেপ্ট আশা করি সবার হয়ে গেছে। এরপরে আমরা আর যদি চাই আমরা আরও আসলে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, আমরা যদি আরও লেজেন্ডে ট্রান্সফর্ম করি, যে আমি আমার মনে চাচ্ছে যে না আমি এখানে এই যে আমার যে ইটা ছিল এস এস থাক, আমি আমি মনে মানে ইচ্ছা যাচ্ছে যে এসটা থাক, আমি ভি এর পরিবর্তে সাপোজ টেম্পারেচার আনবো, ঠিক আছে, আমি চাচ্ছি যে ভি এর পরিবর্তে টেম্পারেচার আসুক, তো হ্যাঁ আমি করতেই পারি, আমি চাচ্ছি যে এন না, এন কে কন্ট্রোল করা কঠিন, আমি চাচ্ছি যে এস ভি থাক এখানে পি আসুক, সেটাও সম্ভব, মানে বিভিন্ন প্রকার খালি ফাংশন জেনারেট হবে। তো মেইনলি আমরা কয়েক কিছু সব ফাংশন আসলে আমাদের দরকার পড়ে না, এরকম পটেনশিয়াল, এগুলাকে বলা হয় পটেনশিয়াল, যেরকম হেলমোল্টস ফ্রি এনার্জি এটা একটা পটেনশিয়াল, কেন এটা একটা পটেনশিয়াল, আবার গিবস ফ্রি এনার্জি এটাও কিন্তু এক প্রকার পটেনশিয়াল, কেন পটেনশিয়াল, কারণ এইগুলাকে আমরা আমি যদি ডেরিভেটিভ নেই, এই যে যেরকম এখানে ডেরিভেটিভ নিচ্ছি, দেন হচ্ছে যে এখানে ডেরিভেটিভ নিচ্ছি, এগুলাকে ডেরিভেটিভ করে নিলে আমরা আসলে কি পাবো, আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি পাচ্ছি, ঠিক আছে, আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি যেরকম টেম্পারেচার প্রেশার ওকে এগুলো পাচ্ছি, ভলিউম, সো এই জন্য আসলে এগুলো সব এক একটা পটেনশিয়াল। তো আজকে এতটুকুই থাক, এরপরে আমরা আচ্ছা তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে গিবস ফ্রি এনার্জি পর্যন্ত আসলে কিন্তু থেমে নাই, এরপরে আরও আছে, ঠিক আছে, আমরা চাইলে কিন্তু এনথালপিও আনতে পারি, তো কিভাবে এনথালপি আনতে পারি সেইটা আজকের ক্লাসে বলবো না, সেইটা সামনের ক্লাসে বলবো, তো এটা হোমওয়ার্ক হিসাবেও রাখা যেতে পারে যে এনথালপি, এনথালপি কিভাবে পেতে পারি, এনথালপি আমরা কিভাবে পেতে পারি লেজেন্ডার ট্রান্সফর্ম করে, এই যে আমাদের ই আছে, আমাদের যে ই ই এস যেটা হচ্ছে এস ভি এন এর ফাংশন, সেইখান থেকে আমি কিভাবে এনথালপিতে আসতে পারি, একটা খালি বলে দিই যে এনথালপি যেটা আমার এইচ সেটা কার কার ফাংশন হয় মেইনলি, সেটা আমাদের হচ্ছে যে এনথালপি যেটা সেটা কার কার ফাংশন হবে, দেখো এই সিকলটা আমি কি জানি ইউ প্লাস পিভি, এই সিকলটা ইউ প্লাস পিভি, সো আমার যে এনথালপিটা আসবে সেটা কার কার ফাংশন, এস পি এন বলে দিলাম, এরপরে আমাকে কি এখানে এখানে আপনারা লেজেন্ডে ট্রান্সফর্ম করবেন এবং দেখবেন যে অ্যাকচুয়ালি আমাদের যেই এই সিকলটা আমরা জানি ইউ প্লাস পিভি যে একদিন জানি সেটা আসলে পেয়ে যাব, সাথে আরেকটা টার্ম আসবে কারণ আমি এখানে নাম্বার অফ পার্টিকেল কিন্তু চেঞ্জ করতেছি, সো সাথে আরেকটা টার্ম আসবে, তো সেটা আর কি এনথালপি আমরা পেয়ে যাব, তো এটা হোমওয়ার্ক হিসাবেই থাক, তো যদি না হয় সামনের নেক্সট লেকচারে এটার আমি অ্যান্সার প্রোভাইড করব, ওকে ওকে আজকের মতো এতটুকুই থাক, থ্যাংক ইউ, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি লাইক কমেন্ট সবাই করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব যদি ভালো লাগে, ওকে থ্যাংকস, টাটা, বাই।